কদিন আগেও ধুমধামের সঙ্গে সাংহাইতে বিয়ে করতে খরচ হতো গড়ে 2.5 লাখ ইউয়ান, মার্কিন ডলারে যা 33,000-এর কিছু বেশি। ঐতিহ্যগতভাবে স্বর্ণের গয়না, জাঁকজমক সাজসজ্জা এবং বিলাসবহুল বিভিন্ন স্থানে বিয়ের আয়োজন করত চীনারা। তবে সেখানকার লোকজন এখন ঝুঁকছে সাদামাটা বিয়ের দিকে। এক দশক আগেও বিয়েতে লাখ লাখ ইউয়ান ব্যয় করা খুবই স্বাভাবিক বিষয় ছিল দেশটিতে। এবছর মাত্র হাতে গোনা কয়েকটি বিয়ের বাজেট ছিল $13,000-এর বেশি, স্থানীয় মুদ্রায় যা 1 লাখ ইউয়ান। শুধু বিয়ের বাজেটই নয়, বিয়ের সংখ্যাও কমছে চীনে। আর তাই ওয়েডিং প্ল্যানার হিসেবে কাজ করা ইউয়ান জিয়ালিয়াং তার পেশা পরিবর্তন করে এখন রীতিমতো ওয়েডিং ফটোগ্রাফার বনে গেছেন। তার মতে, বিয়ের সংখ্যা বা বিয়ের খরচ কমলেও জীবনের স্মরণীয় এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করতে কার্পণ্য নেই হবু দম্পতিদের। এটি শুধু জিয়ালিং এর বেলায় নয়, মহামারীর আগে চীনের অন্যতম বড় ব্যবসা ছিল বিয়ে কেন্দ্রিক। দেশটির ডেক্সো কনসাল্টিং নামে এক প্রতিষ্ঠান জানায়, 2020 সালেও এই শিল্প ছিল $494 বিলিয়ন, যা ক্রমেই ধসে পড়ছে। ওয়েডিং গাউন বুটিক্সের এক মালিকও জানান, করোনার পর থেকেই বিয়েতে খরচ কমিয়েছে চীনারা। COVID caused such a big impact on everybody's lives. As a market, we see an absolute downturn in spending. চীনে শিশুদের লালন পালন খুব ব্যয়বহুল বলেই অনেকে বিয়ে থেকে সরে আসছেন বলে মনে করে চায়না মার্কেট রিসার্চ গ্রুপ। এর পরিচালকের মতে, চীনের প্রথাগত বিলাসবহুল বৈবাহিক রীতি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। Raising kids is just too expensive, and they don't think the government has done enough to make having children more affordable, and that's also, I think, having a bit of a drag on the marriage industry as well. গত বছর চীনে শিশু জন্মহার 60 বছরের মধ্যে ছিল সর্বনিম্ন। ওই সময়ে চীনে 68 লাখ বিয়ের আয়োজন হয়, যা 2021 সালের তুলনায় 8 লাখ কম। 1986 সালে সরকারি হিসেব শুরুর পর থেকে এটি সর্বনিম্ন। আমিনা লুসে, এখন বিশ্ব। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.